আমাদের রব কত আপন মহিমায়, কত মায়া আর কত ভালোবাসায় আমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি বলেন, আমি আদমকে সৃষ্টি করলাম এবং ফেরেশতাদেরকে বললাম আদমকে সেজদা করার জন্যে, এবং আমি আদমকে দিলাম জান্নাতে স্থান। অতঃপর আদম আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, কারণ আমি আদমের মধ্যে ফুঁকি দিলাম আমার রূহ। কিন্তু আদম সন্তানেরা যখন পৃথিবীতে বিরাজ করতে লাগলো, বংশবিস্তার হতে লাগলো, আর এই বর্তমানের এই সময়ে এসে যখন আমরা দাঁড়িয়েছি শেষ নবীর এবং আখেরি নবীর উম্মত হিসাবে, আমাদের মধ্যে যেন চারপাশে সেই ভয়ঙ্কর জাহিলিয়াত যুগ কিংবা মানব সভ্যতার শুরু লগ্ন থেকে যে ভয়ঙ্কর বর্বরতা ছিল তা যেন আজ বিদ্যমান রয়েছে। আজকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ওই সমস্ত ভালোবাসায় তরুণ তরুণী এমনভাবে ঝুঁকে পড়েছে যেন তারা রবকে সৃষ্টিকর্তাকে ভুলে গেছে। অবলীলাক্রমে তারা সেই মানুষগুলার পথে, সেই মানুষগুলার দিকে ছুটে চলছে যেন তারা ব্যতীত তার জীবনে আর কোনো নিয়ামত নেই। তাই বর্তমানের এই সময়ে এত দুঃখ মানুষের মনে, সংসার ভেঙে যায়, সম্পর্ক নষ্ট হয়ে যায়, মানুষ ছন্ন ছাড়া হয়ে যাচ্ছে, কষ্টের যেন কমতি নেই। মানুষ কি এখন বেশি সুখে নয়? তারা হাসছে, তারা খেলছে, তারা জিনা ফিত্তা ফাসাতে তুমুল ভাবে লিপ্ত হয়ে যাচ্ছে। অতঃপর তাদের কাছে জিজ্ঞেস করলে তারা বলবে, আমি অনেক কষ্টে রয়েছি, আমার অন্তরে কোনো দুঃখ নেই, মানুষ আমাকে ঠকিয়েছে। কারণ তারা অবলীলাক্রমে রবের নিয়ামতকে ভুলে গেছে, তারা ভুলে গেছে স্রষ্টাকে, তারা ভুলে গেছে সেই মহান রবকে যার নিয়ামত প্রতিনিয়ত তাদেরকে বেষ্টন করে রেখেছে। সে যখন জিনায় লিপ্ত ছিল তারপরে তার আহার রব জুগিয়েছিল, সে যখন ডাকাতিতে লিপ্ত ছিল, চুরি রাজাহারিতে যুক্ত ছিল, তখন রব তার হাত পায়ে শক্তি দিয়েছিল হেঁটে বাড়িতে যাওয়ার জন্যে, যখন সে ইতিমের হক মেরেছিল, যখন সে মানুষকে কষ্ট দিয়েছিল, তারপরও আল্লাহ সুবহানাহু তাআলা তার জবান দিয়েছিল কথা বলার জন্যে, তারপরও মানুষ রবের নিয়ামত ভুলে যায়, ফিতনা ফাসাতে লিপ্ত হয় আর ওই সমস্ত নোংরা সম্পর্কে থাকা মানুষদের প্রতি এমনভাবে ঝুঁকে পড়েছে যেন সেই তার দুনিয়ার বুকে এক টুকরো জান্নাত হয়ে দাঁড়িয়েছে। হায় আমার আফসুস, হায় আমার আফসুস, যদি আমরা বুঝতে পারতাম আমাদের রব কিভাবে আমাদের সাথে রয়েছেন, উনি কিভাবে প্রতিনিয়ত তার রহমত দ্বারা, নিয়ামত দ্বারা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, যদি মানুষ তা বুঝত, যদি মুসলিম উম্মা তা বুঝতে পারত, তবে আমরা কতই না সুখী হতাম। তাই সময় এখন রবের কাছে ফিরে আসার, সময় এখন রবের কাছে ফিরে আসার। কারণ রব বলে, তুমি আমাকে বলো, আমাকে বলো, আমি তোমাকে ক্ষমা করতে চাই। কারণ আল্লাহ সুবহান তাআলা সর্বদাই কোনো বান্দা যখন তাওবা করে, কোনো বান্দা যখন তুমুল ঘুণা করার পরেও আল্লাহর দরবারে এসে বলে, ইয়া রব, ইয়া রাব্বি, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি ব্যতীত আমার আশ্রয়ের আর কোনো স্থান নেই। তখন আমার রব খুশি হয়ে যায়, আমার রব খুশি হয়ে যায়, খুশি হয়ে যায়। হায় সুবহানাল্লাহ, আমার ভাই, আমার বোন, এখনো সময় আছে, ওই নোংরা সম্পর্ক ছুঁড়ে ফেলে দেন, সেই নোংরা মানুষদের চাহিদাকে ছুঁড়ে ফেলে দেন, দুনিয়ার চিন্তা ভাবনা ভুলে যান। রব আপনাকে সৃষ্টি করেছে অধিক ভালোবাসা দিয়ে, রব আপনাকে সৃষ্টি করেছে অধিক মায়া দিয়ে, অতঃপর রবের নিয়ামতই আপনাকে বাঁচিয়ে রাখবে পৃথিবীর বুকে, আর আপনি হবেন সুখী মানুষ। কারণ সময় এখন রবের কাছে ফিরে আসার, সময় রবের কাছে ফিরে আসার।